আবারও মধুচক্রের হদিশ বর্ধমান শহরে। বেশ কয়েকটি হোটেল থেকে কয়েকজন মহিলাকে আটক করে বর্ধমান মহিলা থানায় নিয়ে আসা হলো। প্রায় 10 জন মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে, সব 18 বছরের ঊর্ধ্বে বয়স। এর পাশাপাশি সূত্র মারফত জানা গেছে, এই সমস্ত হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়, সেখানে মহিলাদের পাশাপাশি পুরুষ 5 জনকেও আটক করা হয়েছে, যাদের মধ্যে কেউ ছিলেন হোটেলের ম্যানেজার, মালিক বা অন্যান্য মধুচক্র কাণ্ডের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিরা। বর্ধমান সদর থানা এবং মহিলা থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। মধুচক্রের ঘটনায় আটক করা হলো বেশ কয়েকজনকে। কিছুদিন আগেও দেখা গিয়েছিল বর্ধমান শহরের বেশ কয়েকটি নাম করা হোটেলে এই মধুচক্রের আসর বসছিল এবং সেখান থেকে বেশ কয়েকজন মহিলাকে আটক করা হয়েছিল। আজ আবার ফের 10 জন মহিলাকে আটক করে নিয়ে আসা হয়েছে বর্ধমান থানায়। বর্ধমান শহরের বেশ কিছু হোটেল ছাড়াও গোলসিদ্দিকের বেশ কিছু হোটেলে হানা দেয় বর্ধমান সদর থানা এবং মহিলা থানার পুলিশ। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই নজরদারি থাকবে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। মধুচক্রের ঘটনা আবারও বর্ধমান শহরে, বর্ধমানের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে 10 জন মহিলাকে আটক করে নিয়ে আসা হলো বর্ধমান মহিলা থানায়। আস্তে 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 আমি আছে।